প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ফর্ম ডিজাইন করব ওয়েব পেজের মাধ্যমে। দেখে নিই ফর্মটা, এরকম একটা ফর্ম আমরা আজকে ডিজাইন করব। এখানে ইনপুট ফর্ম আছে, হেডিং, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে একটা চেকবক্স আছে, এখানে সিলেকশান আছে, তারপরে এখানে হচ্ছে যে একটা রেডিও বাটন আছে, এভাবে সাবমিট অপশান আছে। এই ফর্মটা আমরা আজকে HTML এর মাধ্যমে আমরা ডিজাইন করব। তাহলে শুরু করা যাক, আজকের হচ্ছে ফর্ম ডিজাইন। আমরা প্রথমে একটা ফাইল ওপেন করে নিই, নিউ ফাইলে ক্লিক, ফাইলে যে নিউ ক্লিক করে একটা নতুন ফাইল খুলে নিলাম। এবার এই ফাইলটাকে আমি সেভ করব। তাহলে ফাইলে গিয়ে আমি সেভে ক্লিক করব। এখানে হচ্ছে আমি ডেস্কটপে আমি এখানে ফর্ম নামে ফাইলটা সেভ করব, ফর্ম ডট HTML। ফর্মটা সেভ করা হয়ে গেল, এটা আমার লাইব্রেরি নিয়ে যাবো। আমি লাইভে আসলো। এবার আমরা হচ্ছে ফর্মটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমরা HTML ট্যাগটা নিলাম, HTML ট্যাগ নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা হেডিং নিব, টাইটেল নিব, এটা নিলাম, তারপর হচ্ছে টাইটেল, টাইটেল নিলাম, নিলাম এখানে ফর্ম ডিজাইন, ফর্ম ডিজাইন, ঠিক আছে। এবার আমরা বডিতে আমরা ডিজাইন করব। তাহলে হচ্ছে বডি একটা ট্যাগ নিলাম, এইবার ফর্মটা দেখে আসি। প্রথমে আসে আমাদের একটা ইনপুট ফর্ম একটা লেখা ছিল, এই ইনপুট ফর্মটা একটু বড় করে লেখা ছিল। এখানে এটাকে আমরা একটা হেডিং ফাইল নেবো, তাহলে H1 নেবো, H1। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের H1টা ছিল মিডিলে, তাহলে H1 অ্যালাইন, অ্যালাইন সেন্টার, সেন্টার। তারপর ছিল কি, এখানে ইনপুট ফর্ম লেখা ছিল, ইনপুট ফর্ম। তাহলে আমরা দেখো এখানে ইনপুট ফর্ম লেখাটা চলে এসেছে। এবার আমরা করব, যেহেতু আমরা ফর্ম তৈরি করছি, আজ এখানে ফর্ম একটা ট্যাগ নেব, এই একটা ফর্ম ট্যাগ নিলাম, এবং ফর্মের যেগুলো আমরা এলিমেন্ট দেবো সেগুলো সেন্টার থাকবে। তাহলে এখানে অ্যালাইনটা সেন্টার করে দেবো, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, অ্যালাইনটা তাহলে আমরা সেন্টার করে নিলাম। এবার ফর্মের প্রথমে ছিল আমাদের ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট, ফার্স্ট নেম। তারপর একটা বক্স ছিল, এই বক্স আমরা একটা কিছু এন্ট্রি দিতাম, তাহলে এই বক্সে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের এটা বলা হয় ইনপুট টাইপ। তাহলে ইনপুট, ইনপুট একটা ট্যাগ নিব, ইনপুট, ইনপুট টাইপ, টাইপ টেক্সট। কেন টেক্সট নিলাম সেটা আমি বলে দিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট। আর নেমটা হবে, এখানে নেমের ভ্যালুটা হবে ফার্স্ট নেম, আমি এটাকে সেভ করলাম। দেখো এখানে ফার্স্ট নেম চলে এসেছে। এই যে এখানে আমরা ইনপুট দিতে পারছি, আমরা এখানে যা কিছু ইনপুট দিই না কেন, আমি নাম দিয়ে দিয়েছি MD, তাহলে MD আসছে। এখানে আমি 1 2 3 4 আমি লিখতে পারছি, এখানে আমি বিভিন্ন প্রকার সিম্বল দিতে পারছি, এখানে আমি বিভিন্ন প্রকার সিম্বল, টেক্সট বলতে আমি সব কিছুই আমি এখানে এই বক্সের ভিতরে অ্যালাউ হবে।
এখন এখানে আমি শুধুমাত্র নাম্বার লিখতাম, আমি একটু দেখাই দিই এটা, যদি এখানে NUM নাম্বার লিখতাম ইনপুট টাইপটা, তাহলে এখানে কিন্তু আর এই টেক্সটগুলো হইতো না যে আমি ক্লিক করছি এটা কিন্তু আসছে না, কোনো কিছুতেই আসছে না, আমি শুধুমাত্র এখানে নাম্বার ইউজ করতে পারবো এই জায়গাতে। হ্যাঁ, এটা হচ্ছে ডাটা টাইপ। হ্যাঁ, এখানে যদি আমি যেহেতু নাম্বার লিখেছি তখন শুধু নাম্বার অ্যালাউ হবে, টেক্সট লিখলে আমাকে সবগুলো আমাকে অ্যালাউ করতে দেবে কেন, সকল কি অ্যালাউ হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ A to Z থেকে 0 থেকে 9, এবং হচ্ছে যে এই সিম্বলগুলো এখানে আমি এই টেক্সট লিখলে অ্যালাউ করতে পারবো, ওই জন্য আমি এখানে টেক্সট লিখলাম, টেক্সট নেম সেভ দিলাম। এবার লাস্ট নেম, লাস্ট নেমটা একই জিনিস, তাহলে এটাকে আমি জাস্ট আমি হচ্ছে যে কপি করে নিলাম, তাহলে এই জায়গায় আমি ফার্স্ট নেমের জায়গায় আমি দিব হচ্ছে এখানে লাস্ট নেম, লাস্ট নেম এই জায়গায় আমি দিব হচ্ছে লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাশাপাশি চলে আসলো, আমি দেখে নিই প্রিভিউটা কীরকম ছিল, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাশাপাশি ছিল, পাশাপাশি চলে আসছে এই জায়গায়। এর পরের অংশটা আছে আমাদের হচ্ছে, দেখো যে এটা পরে আছে হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল, তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ছিল পরের হচ্ছে যে লাইনেতে, এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিব, দুইটা আমরা ব্রেক নিলাম, দুইটা ব্রেক নিলে আমাদের পরের লাইনে চলে আসবে, একটু লাইন স্পেসিংটাকে বাড়ানোর জন্য আমি দুইটা ব্রেক ইউজ করলাম। এবার হচ্ছে আমরা নিব ইউজার নেম, ইউজার নেম এখানে ইনপুট টাইপ, ইনপুট টাইপ ইউজার, এখানে হচ্ছে যে আমরা টেক্সট ইউজ করব, তাহলে হচ্ছে এই টেক্সট ইউজ করলাম, হচ্ছে নেমে যেটা হচ্ছে যেহেতু আমরা ইউজার নেম হিসেবে বলছি এই জন্য এখানে ইউজার নেম দেবো বা ইউজার দেবো, ইউজার নেমটা কি হিসেবে থাকবে, ইউজার নেম হিসেবে থাকবে। এবার হচ্ছে আমরা সেট করলাম, দেখেন ইউজার নেম চলে এসছে। এবার আরেকটা আমরা নিব, সেটা হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড নিলাম, এই পাসওয়ার্ডের আবার এখানে ইনপুট টাইপ নিব আমি একটা, ইনপুট ইনপুট নিলাম, ইনপুট টাইপ এখানে কি নিব, তাহলে এখানে নিব কিন্তু ইনপুট টাইপ, কারণ পাসওয়ার্ড তো সবসময় গোপন জিনিস, সবসময় হিডেন থাকে, আমরা যদি পাসওয়ার্ড টাইপ করি সেই পাসওয়ার্ডটা যে মানুষ দেখতে পায় তাহলে তো সেক্ষেত্রে তার পাসওয়ার্ড দিয়ে কোনো লাভ হলো না, পাসওয়ার্ডটা সবসময় যাতে যাই টাইপ করি না কেন সেটা যেন হিডেন থাকে, অর্থাৎ একটা স্টার চিহ্ন উঠবে, তাহলে এইখানে আমরা এই ইনপুট টাইপের জায়গায় আমরা লিখব পাসওয়ার্ড। নেম হচ্ছে ইউজার নেম হয়ে গেছে আমাদের, হ্যাঁ পাসওয়ার্ড হয়ে গেছে আমাদের। এবার আমরা দেখি কি আছে, রিলিজিয়ান আছে, হ্যাঁ রিলিজিয়ান ধর্ম, তো রিলিজিয়ান কথাটা কিন্তু একটু বোল্ড করে লেখা আছে, তাহলে এখানে আমরা একটা বিট ইউজ করবো, তাহলে আমরা জাস্ট এখানে একটা হচ্ছে বি ট্যাগ ইউজ করে দেখব আমরা হচ্ছে রিলিজিয়ান, রিলিজিয়ানটা লিখলাম আমরা, ও সরি রিলিজিয়ান বান ঘুরেছে রিলিজিয়ান, আচ্ছা তাহলে রিলিজিয়ানের পরে হচ্ছে ছিল ছিল এখানেও ঠিক আমরা সেম জিনিসটা লিখব, সেটা হচ্ছে ইনপুট টাইপ, অর্থাৎ IN
ইনপুট টাইপ, তাহলে এইখানে রিলিজন, এখানে কিন্তু আমরা চেক বক্স নিব। হ্যাঁ, ইনপুট টাইপটা আমরা নিব হচ্ছে চেক বক্স, আর নেমটা হবে হচ্ছে, নেম হবে হচ্ছে আমার এখানে কি দিব, আমি রিলিজন দিলাম, আর এল জি দিলাম, রিলিজন দিলাম, ক্লোজ করলাম। তাহলে এস দেখো, এখানে রিলিজন চলে এসেছে, কিন্তু কি হচ্ছে একই লাইনে চলে এসেছে, তাহলে আমি এখানে কিন্তু ব্রেক দিইনি। তাহলে এখানে আমি একটা ব্রেক, দুটা ব্রেক দিব, দেখো দুটা ব্রেক দিলে নিচে নেমে গেছে। রিলিজিয়ান হচ্ছে, আচ্ছা এখানে দিব আমি হচ্ছে ইসলাম, ইসলাম, তাহলে রিলিজিয়ান ইসলামে ক্লিক করবে। আচ্ছা এটাকে আমি জাস্ট কপি করে নিলাম, এই জায়গায় দিলাম আমি হচ্ছে, ও সরি, এই জায়গায় দিলাম হচ্ছে হিন্দু, তাহলে হিন্দিতে হইলো। তারপর আবার হচ্ছে আমি দিলাম, দিয়ে দিলাম হচ্ছে আমি আদা, আদা দিলাম, ওকে। তাহলে আমার কী কী ছিল এখানে, ইসলাম ছিল, হিন্দু ছিল, আর আদার ছিল, হয়ে গেছে। আচ্ছা এবার এরপরে আছে আমার হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট, এখানে একটা সিলেকশন টাইপ ছিল, তাহলে এটা হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট আছে, তাই না? তাহলে আমরা এখানে একটা বিয়ার নিব, তাহলে পরের লাইনে চলে যাবো। তাহলে এখানে আমরা বিটা নিয়ে ডিপার্টমেন্ট বা সিলেক্ট ডিপার্টমেন্ট, সিলেক্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের ডিটাকে হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট দিলাম। এবার এখানে ছিল আমাদের, এর আগে তো আমরা ইনপুট করেছি, এবার হচ্ছে শুধু আমরা দেওয়া থাকবে, সেই জিনিসটাকে জাস্ট সিলেক্ট করব। হ্যাঁ, এই জন্য আমরা একটা মানে ইনপুট করেছি, ইনপুট ট্যাগ নিয়েছিলাম, আর এখানে আমরা জিনিসটা সিলেক্ট করব, তাই হচ্ছে আমরা সিলেক্ট ট্যাগ নিব, এই সিলেক্ট ট্যাগ নিলাম, নেম হচ্ছে, নেম নিলাম হচ্ছে ডিপার্টমেন্ট নিলাম, ডিপার্টমেন্ট নিলাম। এবার কি কি অপশন দিব আমি, সে অপশনগুলো মানে অর্থাৎ কি কি সিলেক্ট করতে দেবো, তাহলে অপশন, এই অপশন দিব আমি হচ্ছে সায়েন্স, সায়েন্স, তারপরে হচ্ছে বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ, তারপরে দিব হচ্ছে আমি হিউম্যানিটিস, দিলাম হচ্ছে হিউম্যানিটিস। তাহলে আমার হচ্ছে কী কী সিলেক্ট হলো, সিলেক্ট ডিপার্টমেন্ট, এখানে সায়েন্স হলো, বিজনেস স্টাডিজ হলো, আর হচ্ছে হিউম্যানিটিস হলো, অর্থাৎ এই ডিপার্টমেন্টে ক্লিক করলে সিলেক্ট ডিপার্টমেন্টে এই তিনটে অপশন আমি পাবো, এই তিনটে অপশন যে কোনো আমি একটা অপশন সিলেক্ট করে ফেলতে পারবো। তাহলে দেখি, এই যে আমরা এখানে সিলেক্ট, এই যে সায়েন্স, বিজনেস স্টাডিজ, আর হচ্ছে হিউম্যানিটিস, এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। আচ্ছা এরপরে কী ছিল ফর্মে, এরপরে ছিল হচ্ছে আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, অ্যাডিশনাল সাবজেক্টে ছিল চারটা সাবজেক্ট ছিল, বায়োলজি, হায়ার ম্যাথ, এগ্রিকালচার, হোম সায়েন্স ইত্যাদি ছিল। তাহলে আমরা এই অ্যাডিশনাল সাবজেক্টটা আমরা হচ্ছে নিয়ে আসবো, এখানে আমি আরো দুইটা বিয়ার নিয়ে নিব, তাহলে এবার একটা বোল্ড ট্যাগ নিলাম, বোল্ড ট্যাগের জন্য বি,
দিব হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট, সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্ট নিলাম। তারপরে এই অ্যাডিশনাল সাবজেক্টগুলো ছিল আমরা যে বলেন বৃত্ত ভরাট করা, অর্থাৎ রেডিও বাটন বলা হয় এগুলোকে, রেডিও বাটন আছে, রেডিও বাটনগুলোকে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে আমরা যেহেতু এখানে ইনপুট দিতে হবে, তাহলে এখানে ইনপুট নেবো, অর্থাৎ রেডিও বাটনে ক্লিক করতে হবে, এই জন্য আমরা হচ্ছে এখানে ইনপুট টাইপ নেবো একটা। তাহলে ইনপুট, ইনপুট টাইপ টাইপ এটাকে বলা হয় রেডিও, রেডিও নিলাম। নেম নিব হচ্ছে আমরা ফোর্থ সাবজেক্ট যেহেতু দিচ্ছি এটা, ফোর্থ নাম নিলে কেন, আর ভ্যালু দিব আমরা এখানে, ভ্যালু দিলাম সাবজেক্ট, সাবজেক্টটা ভ্যালু দিলাম। তারপরে এটা আমরা হচ্ছে লিখছি প্রথমে হচ্ছে যেরকম বায়োলজি দিলাম, বায়োলজি দিলাম, তাহলে সেভ দিলাম। দেখো এখানে অ্যাডিশনাল সাবজেক্ট বায়োলজি হচ্ছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে রেডিও বানানটা ভুল হয়েছে। এইবার এটাকে আমি জাস্ট কপি করব, এখানে হচ্ছে দিয়ে বায়োলজির জায়গায় দিব আমি হচ্ছে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ। তারপরে দিব আমি হচ্ছে এগ্রিকালচার, এগ্রিকালচার। তারপরে দিব হচ্ছে আমি হোম সায়েন্স, হোম সায়েন্স। তাহলে এখন আমার মোটামুটি ফর্মটা ডিজাইন করা হয়ে গেল। এখন একটা বাটন নিচে থাকবে, সেটা হচ্ছে সাবমিট বাটন। তাহলে এটা একটা আমরা হচ্ছে কী করবো, এই ব্রেক ট্যাগ ইউজ দেবো, যে এখানে একটা সাবমিট বাটন দেবো। আচ্ছা, দিয়ে আমরা দেবো হচ্ছে সাবমিট বাটন। তাহলে এটা হচ্ছে ইনপুট টাইপ, টাইপ হচ্ছে সাবমিট, সাবমিট, ভ্যালু হচ্ছে সাবমিট, ভ্যালু সাবমিট দিলাম, সাবমিট দিলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেখো এখানে সাবমিট বাটন চলে এসেছে এই জায়গাতে। এইভাবে আমরা একটা ফর্ম আমরা ডিজাইন করতে পারি। এখন এটা এখানে আমরা যদি আমি ট্রাই করে দেখি, নাম হচ্ছে আমার MD, এটা দিলাম হচ্ছে ASADUZZAM আসাদুজ্জামান, ইউজার নেম হচ্ছে ASAD.RUC, দিলাম হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে একটা পাসওয়ার্ড টাইপ করলাম। দেখো এই যে পাসওয়ার্ড টাইপ করার সাথে সাথে কিন্তু স্টার হয়ে গেছে, এখানে পাসওয়ার্ডটা শো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমি পাসওয়ার্ড না টাইপ করে, আমি যদি এখানে পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড না দিয়ে আমি এখানে টেক্সট দিতাম, তাহলে কী হতো, টেক্সট যদি আমি দিই, তাহলে দেখো এখানে আমার যা টাইপ করি না কেন, এখানে আমার কিন্তু ওই টাইপটা দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি গেছে পাচ্ছি। এই জন্য এখানে আমরা টেক্সট না দিই এখানে দিব আমরা কি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিই। তাহলে আমরা যাই টাইপ করি না কেন, আমরা অ্যাপ দেখতে পাবো না। ঠিক আছে, আমরা যদি আমরা এই আবার টাইপ করি MD AS ASAD.RC,
পাসওয়ার্ড হচ্ছে আমরা দিলাম একটা, এখন আমি হচ্ছে দিলাম ইসলামিক টেক দিলাম, আমি ডিপার্টমেন্ট আমি সিলেক্ট করলাম সায়েন্স, আমি হায়ার মাথ হচ্ছে যে সিলেক্ট করলাম, আমি হচ্ছে এটাতে সাবমিট বাটন করলাম, আমার ফর্মটা সাবমিট হয়ে গেলাম। হ্যাঁ, এইভাবে আমি একটা ফর্ম আমরা ডিজাইন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাবা, আমরা সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুভকামনা।